হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো টাকি মাছ দিয়ে আলু ভর্তা করে। তো আমি এখানে টাকি মাছ নিয়েছি 4টার মতো, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগতেছে পিঁয়াজ, একটা পিঁয়াজ বেশি লাগে না, মরিচ আপনারা ঝাল মতো যেটা লাগে সেটা খাবেন। আমি তারপর বলতেছি 10-15টা নিয়েছি। আর রসুনের পরিমাণ আপনারা বেশি দিবেন, রসুন আমি এখানে 2টা নিয়েছি। আলু নিয়েছি এখানে 1 কাপের মতো, এরকম পাতলা করে কেটে নিতে হবে। আপনারা ভাববেন যে আলুটা নতুন আলু, পুরাতন আলু দিয়েও হবে। এখন আপনাদেরকে আমি দেখাবো মানে কিভাবে ভাজতে হবে টাকি মাছটা, আলু দিয়ে কিভাবে ভাজতে হবে কড়াইয়ের মধ্যে, তা আপনাদেরকে দেখাবো। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমরা নিব 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিতে হবে। তেলটা যখন আমাদের গরম হয়ে যাবে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। সব আলু দিয়ে দিলাম। আপনারা যদি চান যে আলুর পরিমাণটা একটু কম খাবো, তাহলে 3-4টা আলু দিয়েও করতে পারবেন। আর আলুটা শুধু পাতলা পাতলা করে কেটে নিবেন, মোটা করে কাটবেন না, তাহলে ভাজা যাবে না আলুগুলো, ওই জন্য পাতলা করে কেটে নিতে হয়, ভাজতে সুবিধা হয় আমাদের জন্য। হয়েছে কি না যখন দেখবো যে গরম হয়ে গেছে, তখন আমাদেরকে যে উপকরণগুলোর কথা বলছি ওগুলো উপকরণ সব দিয়ে দিতে হবে। এখন আমি মরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পিঁয়াজ কেটে রাখছি সেই পিঁয়াজটাও দিয়ে দিলাম। রসুনের পরিমাণ বেশি দিবেন, পিঁয়াজ 1টা দিলেই হবে, পিঁয়াজের অত বেশি প্রয়োজন হয় না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আমি 1/2 চামচের মতো দিলাম। মাছটা এখনো আমি দেইনি, শুধু একটু হালকা করে ভাজতেছি। এভাবে আমাকে ভাজতে হবে, ধরো 1 মিনিট, 1 মিনিটের মতো আমি ভাজবো। একটু মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেখেন আমি কিভাবে ফেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে টাকি মাছগুলো পেটটা একদম আঙ্গুল দিয়ে, সম্পূর্ণ মানে বুড়ো আঙ্গুল দিয়ে ভালো করে ফেটে নেবেন। তাহলে টাকি মাছের পেটের মধ্যে নিচে একদম ময়লা থাকে। অনেকে আমরা জানি না যে মাছের নিচে আবার এভাবে ফেটে দিলে দেখতে কেমন লাগতেছে, আসলে ওখানে অনেক নোংরা থাকে, ওগুলো খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। ওই জন্য আপনারা এইভাবে ফেটে নেবেন, দেখবেন যে অনেক নোংরা বের হয়। তারপর এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে মাছটা দেওয়ার পর আমরা 3 থেকে 4 মিনিট ভাজবো। ভাজার পর মাছটা উঠাই নিব। ভাবিয়েন না যে এখন হচ্ছে আমার রান্না করাটা শেষ হলো, হয়নি। এখন শুধু মাছের ভিতর থেকে কাঁটাটা বের করে নিব। এই জন্য আমি ছোট ছোট পিস করে টাকি মাছটা কেটে দেইনি, তাহলে কাঁটাগুলো একদম আমরা খুঁজে পেতাম না। আর ভর্তাটা কাঁটা সহ করলে হবে কি, মুখের মধ্যে লাগবে, গলার মধ্যে আটকে যাবে, খেতে পারবো না আমরা। এই জন্য সম্পূর্ণটা ওটা অবস্থায় আমি ওই জন্য দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে দিবেন, দিয়ে পরে মাছটা উঠায় নেবেন 3-4 মিনিট ভাজার পর, দিয়ে কাঁটাটা আলাদা করে নেবেন। মাছের যে মাংসগুলো থাকে ওগুলো আমরা বের করে নিব মাছটা থেকে। এইভাবে বের করে নিচ্ছি আমি, আপনারাও দেখেন ঠিক এইভাবে আমার মতো করে সুন্দরভাবে বের করে নিবে, যেন কাটা যেন না যায়।
এভাবে আমি সবগুলো মাছে এইভাবে করে নিব। মাছগুলো একটা প্লেটের বা বাটির মধ্যে উঠাই নিয়ে নিয়ে মানে কাঁটাটা আলাদা করে নিব, যে মাছের যে মাংসগুলো ওগুলো আবার দিয়ে দিব আলুর মধ্যে। আলুর মধ্যে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। এভাবে আমি আরো 3-4 মিনিট ভাজবো মাছগুলো দেওয়ার পর। চামচের মাধ্যমে একটু মাছগুলো একটু ভেঙে ভেঙে দিবেন ভালোভাবে, দিয়ে তেলের মধ্যে ভাজবেন। যখন দেখবেন যে লালচে হয়ে গেছে, একদম লাল কালার এসে গেছে, তখন জিরাটা দিয়ে দিবেন। জিরাটা দিয়ে 1 মিনিটের মতো আবার আমি ভাজবো, মানে লালচে হয়ে যায় আলুটা, মাছটা লালচে লালচে ভাব হবে, তখন দেখবেন যে আমাদের ভাজা হয়ে গেছে। আর পরে যখন ভর্তা করবেন দেখবেন যে লবণটা কম হয়ে গেছে, কম লাগতেছে আপনাদের কাছে, যদি মনে করেন তখন লবণটা একটু আপনাদের স্বাদ মতো আর একটু দিয়ে নিতে পারবেন। এইভাবে আমার টাকি মাছ দিয়ে আলুর ভর্তা করতে খুব করে খেতে খুব ভালো লাগে।